শিশুদের আন্দোলনকে ঘিরে বিএনপির জামাত যে খোলা জল তৈরি করেছে সেই খোলা জলেই তারা ডুববে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হকিনু কুষ্টিয়ার ভেড়ামারায় নিজ বাসভবনে দলের নেতাকর্মীদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি বলেন সরকার কোনো রাজনৈতিক দলকে ফাঁসানোর চেষ্টা করে না শিশুদের নয় দফা আন্দোলনের দাবিগুলো শেখ হাসিনার সরকার ইতোমধ্যে বাস্তবায়ন শুরু করেছে উল্লেখ করে বিএনপির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন সরকার উৎখাতের স্বপ্ন বাদ দিয়ে কিভাবে রাজনীতিতে টিকে থাকা যায় বিএনপির সেই পরিকল্পনাই করা উচিত শিশুদের নয় দফার আন্দোলনে নয় দাবি অক্ষরে অক্ষরে শেখ হাসিনা সরকার বাস্তবায়ন করা শুরু করেছে এবং শিশুদের আন্দোলনকে নিয়ে যারা ঘোলাজল তৈরি করার চেষ্টা করেছে সেই ঘোলা জলে মাস শিকার আর হবে না ওই ঘোলা জলে বিএনপি জামাত ডুবে মরবে সুতরাং আর সরকার উৎখাতের স্বপ্ন বাদ দিন